তোমাকে কোরআন সম্পর্কে তিনটা প্রশ্ন করব যদি সঠিক উত্তর দিতে পারো তবে কেয়া কসমিক্স পক্ষ থেকে নয় বরং আমার পক্ষ থেকে থাকবে পুরস্কার প্রশ্ন করব জোরে বলো মাইকে বলো প্রথম প্রশ্ন কোরআনের কোন সুরাকে রোগ মুক্তির সুরা বলা হয় কোরআনের কোন সুরা রোগ মুক্তির জন্য ব্যবহার হয় শিফা বলা হয় কোন সুরাকে রোগ মুক্তির সুরা বলা হয় এক দুই তিন চার পাঁচ সুরা ফাতে ফাতে প্রথম সুরা তোমার উত্তরটি সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন কোরআনের কোরআনের পাঠ করলে এক কত কোরআনের সব হয় সুরাস তোমার তৃতীয় উত্তরটি সঠিক হয়েছে তৃতীয় প্রশ্ন তোমার জন্য কোরআনের এমন কোন সুরা আছে যে সুরাকে মহব্বত করলে জান্নাতে যাওয়া যায় কোরআনের মধ্যে ছোট সাইজের একটা সুরা আছে যেই সুরাকে মোহব্বত করলে ওই সুরা তাকে জান্নাতে নিয়ে যায় এমন কোন সুরা আছে যে মোহ্বত করলে ওই সুরাটাই তাকে জান্নাতে নিয়ে যাবে দশ গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সুরা তোমার উত্তরটি সঠিক হয়েছে তুমি তিনটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছ সোরা ইখলাস এটা এমন একটা সোরা যে সোরাকে মহব্বত করলে জান্নাতে যাওয়া যায় এক সাহাবি খুব বেশি বেশি এই সুরাত রাত করতেন নবীজি সাল্লা থেকে বললেন তুমি এটা কেন করো তো সাহাবি বলল যে আমি এই সোরাকে খুব বেশি মহব্বত করি তখন নবীজি বললেন যে হুবুক ইয়াহাকাল না তাকে যে মহব্বত করো এই মহব্বতই তোমাকে জান্নাতে নিয়ে যাবে তো স্রাস হল শেষ রাজ মহাবত করলে জান্নাতে যাওয়া যাবে পুরস্কার কি পুরস্কার উমরার টিকিট হবে না যেটা জায়গায় দিয়ে থাকে উমরার টিকিট এই তিনটা প্রশ্নের উত্তরে উমরার টিকিট নয় যদি কঠিন বা ধাপে ধাপে হতো সেই ক্ষেত্রে উমরার টিকিটের বিবেচনা হতো এই অ্যান্সারের জন্য আমার পক্ষ থেকে থাকবে স্পেশাল কিছু পুরস্কার ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দিব এখন